আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রযুক্তি এখন হাতের মুঠোয় এরই ধারাবাহিকতা মোবাইল ফোন দিন দিন বেড়েই চলেছে মোবাইল ফোনের ব্যবহার এক কাপ চা খাবেন সেখানেও মোবাইল ফোন মিস কল দিলে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন এক কাপ গরম চা তবে এই চা খেতে আপনাকে যেতে হবে জামালপুর সদরের বকুলতলা ঘুম থেকে উঠেই মুস্তাফিজুর রহমান স্বপনকে জীবিকার প্রয়োজনে ছুটতে হয় শহরে তার সঙ্গী এখন চায়ের কাপ সহ বালতিয়ার ফ্লাস্ক তিনি জামালপুর শহরের জনপ্রিয় মোবাইল চা বিক্রেতা ব্যস্ত এই মানুষটির আর এক নাম চা লাদেন তার বেশভূষার জন্য শহরবাসী নাম দিয়েছে চা পিয়াসীদের চায়ের প্রয়োজন হলেই ডাক পড়ে লাদেন কাকার প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনধারা যেমন পাল্টে দিয়েছে তেমনি খুলে দিয়েছে জীবিকার্জনের পথ সে পথ ধরেই এসেছেন রহমান স্বপন কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা ও মোবাইল ফোনের ব্যবহারের সমন্বয়ে বর্তমানে তার আয় বেড়েছে তিন গুণ আগে খুব ব্যবসা কম হইতো পরে আমি চিন্তা করলাম যে চাতে বিক্রি করতে পারি না পরে সবাইকে বললাম যে আমি একটা মোবাইল কিনতেছি আমাকে মোবাইল নম্বরটা দিবেন তাই নমন দিলে করে তখন আমার এই মিস কল দিলে করে আপনি আমি চিনতে পারবো বা একটা চিনি দিয়ে দিবেন বা এরপরে আমি রিংটন আলাদা করে দিলাম আলাদা দিলে পরে তখন আমি বুঝতে পারি যে অমুকে আমাকে মিস কল দিচ্ছে তখন আমি ফ্লাস্ক নিয়ে মোবাইল নিয়ে আমি ওই দোকানে চলে যেতাম উনি মোবাইলের মাধ্যমে সবসময় যোগাযোগ আমাদের এই চা দিয়ে থাকে প্রতিটা দোকানে চা দেয় এখান থেকে এক মাইল দূরে যদি কেউ মিস কল দেয় সেই মিস কল দিয়েই সে আমাদের চা পোচায় দেওয়ার ব্যবস্থা করে আমি বগুতলাতে মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে সে যত দূরে থাক চা নিয়ে সেইখানে আসে খুব গরিব মিস্কুলের মাধ্যমে আজকে মোবাইলের ওই অবস্থা গরিব তার প্রতিটা প্রতিটা দোকানে প্রায় প্রায় থেকে পঞ্চাশটা দোকান আছে এর ভিতরে প্রতিটা দোকানে একশো টাকা বিক্রি হয় প্রায় আধুনিক প্রযুক্তি সারা বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয় যার প্রমাণ মোস্তাফিজুর রহমানের মতো খেটে খাওয়া সাধারণ মানুষরা সহজ টেলিযোগাযোগ ব্যবস্থার সুফল শুধু সমাজের উচ্চবিত্ত মানুষের হাতেই নয় চেষ্টা করলে তৃণমূল পর্যায়ের মানুষরাও আয়ত্ত করতে পারে চালার কাছে ফের করে চা বিক্রি করতেছে তার হাতেও একটা মোবাইল এবং দেখা যাচ্ছে যে তার মোবাইলের কারণে তার ব্যবসা বাণিজ্যর অনেক ডেভেলপ হয়েছে এবং সে আগের চেয়ে অনেক বেশি লাভবান হচ্ছে এখন চা খাবেন চা বলে ডাক দেবার দিন পুরোবার পালা মোস্তাফিজুর রহমানদের হাতে উঠে এসেছে আধুনিক প্রযুক্তির সুফল তাদের হাত ধরে অত্যন্ত সহজে এ সুফল পৌঁছে যাচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে